আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ ছিল না শান্তি না ফিরলে ইসরায়েলকে স্বীকৃতি নয় বলেছেন ইমরান খান খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার সুযোগ না পাওয়ায় এখন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলেছেন ওবায়দুল কাদের ইসরায়েলকে শিক্ষা দিতে পুতিনকে এর দোকানের হামলার মসজিদে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্ক মস্তিষ্ক বিকল হয়ে মৃত দুইজনের শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন বিধিনিষেধ উপেক্ষা করে চলছে দূরপাল্লার বাস বিধিনিষেধ উপেক্ষা করে গাজীপুরের কালিয়া কৈরের মহাসড়কে স্থানীয় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে দূরপাল্লার বাস সে সঙ্গে জীবনের ঝুঁকি ও দুর্ভোগেও বাড়িতে ছুটেছেন ঘরমুখ মানুষ এদের ছুটিতে বাড়ির টানে ছুটতে থাকা মানুষদের মধ্যে যেন করোনা ভাইরাসের কোনো ভয় নেই এই সুযোগে যাত্রীদের কাছ থেকে তিন চার গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে গতকাল মঙ্গলবার থেকে শিল্প কারখানা ছুটি হলে লাখ লাখ শ্রমিকেরা পর্যায়ক্রমে গ্রামের বাড়ি ফিরতে শুরু করে পরে রাজধানীর প্রবেশদ্বার ঢাকা টাঙ্গাইল ও চন্দ্রা নবীনগর মহাসড়কের উপজেলার চন্দ্রা সহ বিভিন্ন পেশাজীবী মানুষ জড়ো হন গ্রামের বাড়ি যেন তাদের যেতেই হবে সব বাধা পেরিয়ে পিক আপ ভ্যান মোটরসাইকেল ট্রাক সহ বিভিন্ন যানবাহনী ভেঙে ভেঙে যে যেভাবে পারছেন বাড়ির পথে ছুটছেন আর মাত্র একদিন পরই ঈদুল ফিতর তাই গতকালের মতো আজ বুধবার সকাল থেকে মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে খর্মুখ মানুষ জড়ো হতে থাকে বিধিনিষেধ উপেক্ষা করে ট্রাক পিক আপ ভ্যান মোটরসাইকেল সহ বিভিন্ন ছোট যানের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছে দূরপাল্লার যাত্রীবাহী বাসও এক জেলা থেকে অন্য জেলা গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও অতিরিক্ত মানুষের চাপে দূরপাল্লার বাসগুলো ঠেকাতে পারছে না পুলিশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমুখ মানুষ ও যানবাহনের চাপ বাড়ায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জটলা সৃষ্টি হয়েছে শান্তি না ফিরলে ইসরায়েলকে স্বীকৃতি নয় বলেছেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন ফিলিস্তিনে শান্তি ফিরে না আসলে এবং সাম্প্রতিক সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বিমান হামলার পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কথাও জানিয়েছেন তিনি মঙ্গলবার রাতে উপত্যকাটিতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত জন নিহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা বুধবার এক টুইট ইমরান খান বলেন আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী আমি গাজার পাশে আছি আমরা ফিলিস্তিনিদের পাশে আছি এই সময় মার্কিন বুদ্ধিজীবী ও গণমাধ্যম বিশেষজ্ঞ নিয়াম চমস্কির বাণী সম্বলিত একটি মিমো শেয়ার করেন তিনি এতে বলা হয় তোমরা আমাদের পানি কেড়ে নিয়েছ জলপাই কাজ ধ্বংস করেছ আমাদের কর্মসংস্থান কেড়ে নিয়েছ আমাদের ভূমি দখল করেছ আমার বাবাকে কারাবন্দি আর মাকে হত্যা করেছ বোমা ফেলে আমাদের দেশকে ছিন্ন ভিন্ন করে দিয়েছ আমাদের সবাইকে ক্ষুধার্ত রেখেছ আমাদের সবেকে অসম্মান করেছ এসব সত্ত্বেও আমাদের দোষারোপ করে বলেছ আমরা পাল্টা রকেট নিক্ষেপ করছি এর আগে জেরুজ আলমের আলাকসা মসজিদে শুক্রবার মুসলিদের উপর ইসরায়েলি পুলিশের হামলার নিন্দা জানিয়েছেন ইমরান খান ফিলিস্তিনিদের জন্য সহায়তারও প্রস্তাব দিয়েছেন তিনি এক টুইট পোস্টে তিনি বলেন প্রথম কিবল আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের উপর বিশেষ করে পবিত্র রমজানের সময় ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানায় তারা মানবতা ও আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করেছে খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার সুযোগ না পাওয়ায় এখন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেছে বলছেন ওবায়দুল কাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার নামে লন্ডনে গিয়ে সরকার বিরোধী অপকর্ম করার সুযোগ না পাওয়ায় দলের নেতারা এখন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার সকালে নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন খালেদা জিয়া চিকিৎসার ব্যাপারে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য প্রত্যাখ্যান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক বলি দণ্ডপ্রাপ্ত আসামি বেগম জিয়াকে জেলের বাইরে এরে মুক্তভাবে সুচিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন ওবাদুল কাদের বলেন বিনপির রাজনীতি যে কতটা প্রতিহিংসা পড়েন বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না জাতির পিতার হত্যা দিবসে বেগম জিয়ার বল জন্মদিন পালনই তার প্রমাণ ওবায়দুল কাদের বলেন যারা পনেরো আগস্ট সপরিবারের জাতির পিতা অবলা নারী ও শিশু হত্যার যখন ঘটনাকে বিদ্রুপ করে জন্মদিন পালন করে তা কোন ধরনের মানবিকতা মির্জা ফখরুল ইসলামের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন এ কোন রাজনীতি বাংলাদেশে চলছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হৃদয় আছে বলে বেগম সিয়াকে মানবিক কারণে মুক্তি দিয়েছেন বিএনপির আন্দোলন কারোর নয় ইসরায়েলকে শিক্ষা দিতে পুতিনকে এর দোগানের ফোন গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচার বোমা বর্ষণ চলছে এতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ জনে আহত হয়েছেন এক হাজারের বেশি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েলকে শিক্ষা দিতে রুশ সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রিসেপ তুর্কি তায়েব এরদোগান বুধবার তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় পুতিনের সঙ্গে ফোনালাপে তিনি বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলকে থামাতে এবং পাল্টা শিক্ষা দিতে হবে আঙ্কারা ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে এর দোকান বলেন ফিলিস্তিন ইস্যুতে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ জরুরি এবং পরিষদকে অবশ্যই ইসরায়েলের বিষয়ে পরিষ্কার ও সিদ্ধান্তমূলক বিবৃতি দিতে হবে ফিলিস্তিনের রক্ষায় ওই অঞ্চলে আন্তর্জাতিক শান্তি দুঃখী পাঠানোর আহ্বান জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট দুই সাল থেকে অবশেষে প্রস্তাব দিয়ে আসছে তুরস্ক এর দোকান বলেন এই ইস্যুতে জাতিসংঘে তুরস্ক ও রাশিয়ায় ঘনিষ্ঠ সহযোগিতা প্রদর্শন করবে আলাক্সা মসজিদে হামলার নিন্দা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনে আলাক্সা মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসকে লেখা চিঠিতে শেখ হাসিনা ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানান চিঠিতে বলা হয় বাংলাদেশের জনগণ গভীর সমবেদনা ও উদ্বেগ প্রকাশ করছে এমন হামলার সাধারণ নাগরিকের উপর হামলারও প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী তিনি বলেন এমন আচরণ আন্তর্জাতিক মানবাধিকার পরিপন্থী সংকট সমাধানে চিঠিতে আন্তর্জাতিক মহলের সুনজরের আহ্বান জানান প্রধানমন্ত্রী উল্লেখ্য পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার অর্থাৎ জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের জালেমের আলাক্সা মসজিদে জড়ো হলে তাদের উপর অভিযান চালায় ইসরায়েলি পুলিশ পরদিন পবিত্র কদরের রাতেও তাদের উপর তাণ্ডব চালানো হয় এতে শত শত ফিলিস্তিনি আহত হন এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী ভারতে ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্ক মস্তিষ্ক বিকল হয়ে মৃত দুই জনের করোনার মাঝে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস গত চব্বিশ ঘন্টায় ব্ল্যাক ফাঙ্গাসের কারণে ভারতের মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে জনের এই মুহূর্তে ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে লড়াই করছেন তেরো জন এদিকে মহারাষ্ট্রে প্রায় দুই হাজারের বেশি ব্ল্যাক ফাঙ্গাসের রোগী রয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী মস্তিষ্ককে একেবারে অজ্ঞ্য করে দিচ্ছে এই ছত্রাক চোখে বাসা বাঁধছে সে বেশ কিছু ক্ষেত্রে প্রচারের সময়টুকু দিচ্ছে না ভারত জুড়ে এখন করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্ক বাড়ছে করোনা এখন চেনা শত্রু হয়ে উঠলেও ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে তেমন কিছুই জানা নেই মানুষের মহারাষ্ট্র দিল্লি উত্তরপ্রদেশ ও উড়িষ্যায় বেড়েছে ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ মূলত যাদের শরীরে ইমিউনিটি একেবারেই কম তাদের শরীরে বাসা বাঁধছে এই ছত্রাক মধ্যপ্রদেশের স্বাস্থ্য বিভাগের সদস্য ভি কে পাল জানিয়েছেন ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ অস্বাভাবিক কিছু নয় কোভিডের সঙ্গেও এর বিশেষ কিছু সম্পর্ক নেই সাধারণত উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস রোগীদেরই এটি আক্রমণ করে এর সঙ্গে কোভিড সংক্রমণের যোগাযোগ নেই অন্যদিকে যুক্তরাষ্ট্রের মহামারী নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস একটি বিরল ছত্রাকের সংক্রমণ চারপাশের পরিবেশী বাস বাতাস থেকে প্রশ্বাসের মাধ্যমে এই ছত্রাকের জীবাণু দেহে প্রবেশ করলে সাইনাস বা ফুসফুসকে সবচেয়ে বেশি আক্রমণ করে এর আক্রমণের ফলে ত্বকে কাটা পোড়ার মতো দাগ রয়েছে যায় ফুসফুস প্রতিস্থাপন বা আইসিউতে থাকা রোগীর ক্ষেত্রে ভয়াবহ ভূমিকা নেয় এই ভাইরাস ভিকে পাল এর মতে ব্ল্যাক ফাঙ্গাস ভেজা জায়গাতেই বাঁচে ডায়াবেটিস নেই এমন রোগীদের মধ্যে এর সংক্রমণের সম্ভাবনা ক্ষীণ কোভিড রোগীদের মধ্যে ছত্রকে সংক্রমণের খবর মিলেছে বটে তবে আমি জানতে চাই এখনও কোনো বড় সংক্রমণ ঘটেনি আমরা সব রকম স্তর থেকে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি এর ছাত্রকে সংক্রমণ সম্পূর্ণ প্রতিরোধ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে চিন্তার কারণে বলে মত ভিকে পালের এ রোগে মূলত যে লক্ষণগুলো দেখা যাচ্ছে তা হল নাক বন্ধ হয়ে আসা নাক থেকে চাপা রক্তের মধ্যে কালো পুঁজ বেরোনো চোয়ালে ব্যথা নাকের উপর কালচে দাগ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ